স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ওয়াসা ঘেরাও করবে ওয়ার্কার্স পার্টি নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের উত্তরা গণভবনের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করোনা সংক্রমণ প্রতিরোধে রাজশাহী নগরীতে মাস্ক বিতরণ করলেন জীবন্তরী সমাজ কল্যাণ সংস্থা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের অনাকাঙ্ক্ষিত মানববন্ধন করেছে শিক্ষার্থীরা একই সাথে দ্রুত সময়ে সীমিত সিলেবাসে পরীক্ষা গ্রহণের দাবিতে মাস্টার্স শেষ বর্ষের সাথে ভর্তির সুযোগের দাবি জানানো হয়েছে মানববন্ধন হতে মঙ্গলবার সকাল এগারোটায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী কলেজের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্সের সকল ছাত্রছাত্রীর বৃন্দ এই মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীদের দাবি দুই হাজার শিক্ষাবর্ষের ফলাফলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের কৃতকার্য শিক্ষার্থীদের সাথেই ভর্তি সুযোগ করে দেওয়া ও যে কোনো শর্তে মাস্টার শেষ বর্ষে ভর্তি সুযোগ করে দেওয়া এছাড়াও শিক্ষার্থীরা দ্রুত সময়ে সীমিত সিলেবাসে পরীক্ষা গ্রহণ মাস্টার শেষ বর্ষের সাথে ভর্তির সুযোগের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি সারক্লিপি প্রদান করে সারক্লিপিতে শিক্ষার্থীরা পাঁচটি দাবি উল্লেখ করেন দাবিগুলো হলো সেশন জট কমানো সমস্যাগুলো নিয়ে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তকে কামনা এক মাসের মধ্যে অর্থছাড়া সীমিত সিলেবাসে পুনরায় অকৃতকার্য বিষয়ে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জীবনের বিপর্যয় ঠেকাতে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং মাস্টার শেষ বর্ষে যে কোনো শর্তে ভর্তির সুযোগ করে দেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা চালুর দাবিতে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা বুধবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের রাস্তা অবরোধ করে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা এসময় সময় তারা সিলেকশন পদ্ধতি বাতিলের দাবি জানান অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ সহ বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড প্রদর্শন করে স্লোগান দিতে থাকে এ সময় তারা সুন্দর জীবন গড়তে শিক্ষার দরজা হোক উন্মুক্ত করার দাবি সহ দেশের বোঝা না বাড়িয়ে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা বলেন ভালো ফলাফল থাকা সত্ত্বেও প্রথমবারেই পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না ভর্তি পরীক্ষার আগে প্রাথমিক বাছাইয়ে ভর্তিচ্ছু অর্ধেকেরই বেশি শিক্ষার্থী বাদ দেওয়া হচ্ছে তারা বলেন রাবিতে দুই সাল থেকে সেকেন্ড টাইম পরীক্ষা বন্ধ করা হয় শিক্ষার্থীদের ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও সিলেকশন নিয়মের কারণে অনেকেই ভর্তি পরীক্ষা দিতে পারছে না সিলেকশন সিস্টেমের কারণে অনেক সত্যিকারের মেধাবীরা প্রথমে বাদ পড়ে যায় দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আশ্বাসে আন্দোলন স্থগিত করে সড়ক থেকে উঠে যায় শিক্ষার্থীরা রাজশাহী ওয়াসা কর্তৃক পানির মূল্য তিন গুণ বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি রাজশাহীর মানুষের অর্থনৈতিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ না থাকায় অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন এমনকি ওয়াসা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহানগর কমিটির নেতারা মানববন্ধনে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি সহ যুব মৈত্রী ছাত্র মৈত্রী নারী মুক্তি সংসদ ও জাতীয় শ্রমিক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মানববন্ধন থেকে বক্তারা বলেন ওয়াসার নেওয়া এ ধরনের সিদ্ধান্ত রাজশাহীবাসীর জন্য জুলুম ও চরম ভোগান্তিকর এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয় অধিকাংশ মানুষের রোজগারের জন্য তেমন কোনো বড় উৎস নেই করোনাকালে মানুষের ব্যবসা বাণিজ্যও তেমন নেই এমন এক পরিস্থিতিতে পানির দাম তিন গুণ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি আত্মঘাতী তারা বলেন প্রতিশ্রুতি থাকলেও ওয়াসা তাদের সেবার মান কখনোই বৃদ্ধি করেনি তাদের পানি পানের জন্য একদম অযোগ্য প্রতিনিয়ত পানিতে ময়লা আসার অভিযোগ আসে এমন পরিস্থিতিতে তাদের নিজস্ব সেবার মান বৃদ্ধি না করে উল্টো পানির মূল্য তিন গুণ বৃদ্ধি করা কোন প্রকার যুক্তির মধ্যেই পড়ে না সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ওয়াসা ঘেরাওয়ের হুমকি দেয় বক্তারা করোনা সংক্রমণ প্রতিরোধে রাজশাহী নগরীর জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে জনসেবামূলক প্রতিষ্ঠান জীবনতরী সমাজ কল্যাণ সংস্থা বুধবার সকাল এগারোটায় নগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর থেকে চার দিন ব্যাপী এই কার্যক্রমের সূচনা করা হয় ঘণ্টাব্যাপী মাস্ক বিতরণ শেষে দুপুর বারোটায় নগরীর সাহেববাজার গণকপাড়া এলাকায় এই কার্যক্রম চালানো হয় প্রথম দিনে প্রায় দুই হাজার মাস্ক বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জীবনতরী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুরাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার অনিন্দ অনিন্দকান্তি ঘোষ রসমেলার স্বত্বাধিকারী পরিমল কুমার ঘোষ সহ অন্যান্যরা প্রতিষ্ঠানের সভাপতি মুরাদ হোসেন বলেন

তাদের একজন রাজশাহীর অপরজন পাবনা জেলার বাসিন্দা পরিচালক জানান মৃতদের মধ্যে চারজনই পুরুষ এদের মধ্যে দুজন ষাটর্ধ অন্য দুজনের বয়স একান্ন থেকে ষাট বছরের মধ্যে এদিকে একশো ছেচল্লিশ শয্যার রামে করোনা ইউনিটে বুধবার সকাল নয়টা পর্যন্ত ভর্তি রয়েছেন সাতজন রোগী এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন পঁয়তাল্লিশ জন এছাড়াও গত চব্বিশ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন চারজন মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে তিরানব্বইটি নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে করোনা ধরা পড়েছে পঁয়ত্রিশটিতে একই দিনে রামেক ল্যাবে তিনশো পঁচাত্তরটি নমুনা পরীক্ষায় নিরানব্বইটিতে করোনা ধরা পড়েছে রাজশাহীর দুইশো চৌত্রিশটি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে চুয়ান্নটিতে জেলায় করোনা শনাক্তের হার চব্বিশ দশমিক এক ছয় শতাংশ নাটোরের গুরুদাসপুরে ও নলডাঙ্গায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় পথচারী এক নারীসহ দুজন নিহত হয়েছে এর মধ্যে গুরুদাসপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারীর জরিনা বেগম নামের এক নারী নিহত হয়েছে বুধবার সকালে গুরুদাসপুর উপজেলার বনপাড়া হাটে মহাসড়কের সিধুলি আইরমারি ব্রিজ এলাকায় এবং নলডাঙ্গা উপজেলার বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান বুধবার সকালে মহিষ বোঝায় একটি পিক ভ্যান বনপাড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল পথে বনপাড়া হাটে মহাসড়কের সেধুলি আইরমারি ব্রিজ এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জরিনা বেগমকে ধাক্কা দেয় এতে মহাসড়কের পাশে নদীর পানিতে পড়ে যায় সে এতে ঘটনাস্থলেই জরিনা বেগমের মৃত্যু হয় পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি ও মরদেহটি উদ্ধার করলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি অপরদিকে নাটোর নলডাঙ্গা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আলিমুদ্দিন নামের এক ব্যক্তি ঘটনাস্থলে মৃত্যুবরণ করে বুধবার বেলা এগারোটার দিকে নাটোর নলডাঙ্গা সড়কে বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের উত্তরা গণভবনের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে এ উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে উত্তরা গণভবন গেটে সকল দর্শনার্থী ও দীঘাপটিয়া বালিকা শিশু সদনের শিশুদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক স্বামী আহমেদ ও পুলিশ সুপার টিটন কুমার সাহা পরে গণভবনের ভেতরে অবস্থিত গোল চত্বরে পঞ্চাশ বছর পূর্তিতে কেক কেটে দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক স্বামী আহমেদ। উদ্বোধন পরবর্তীতে সবাইকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গণভবন চত্বরের দৃশ্যাবলী ঘুরে দেখানো হয় পরিদর্শন শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় এছাড়া বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক জানান পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নাটোরবাসী বেশ উৎসাহের সাথে দিবসটি পালন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু উনিশশো সালের এই দিনে এই উত্তরা গণভবনের নামকরণ করেছিলেন আগামীতে নাটোরবাসীর আবেগ অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করে সদাশয় সরকার ও জাতির পিতার স্মৃতি বিজড়িত এই উত্তরা গণভবনে মন্ত্রিপরিষদ ডিভিশন উত্তরা গণভবনে ক্যাবিনেট ডিভিশনের মিটিং এর আয়োজন করবেন জেলা প্রশাসনের পক্ষ থেকে সেইভাবে যোগাযোগ করা হবে উনিশশো সালের নয় ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে দীঘাপতিয়ার রাজবাড়িকে উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন সে নামকরণের পঞ্চাশ বছর পূর্তি হল আজ নয় ফেব্রুয়ারি বুধবার বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতি বিজড়িত দৃষ্টিনন্দন উত্তরা গণভবনে অতীতের ধারাবাহিকতায় আবারও মন্ত্রী পরিষদের বৈঠকের মাধ্যমে উত্তরা গণভবনের নামকরণের সার্থকতা ও গৌরব ফিরিয়ে আনার দাবি রয়েছে নাটোরবাসী এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ